শুভ অপরাহ্ন সবাইকে আমি আলিমুল করিম ডেভেলপার পক্ষ থেকে আজকে থেকে আমি একটা এবং এবং শুরু হয়তোবা এক মাস অথবা দু মাসের মধ্যে আমরা কমপ্লিট একটা সেশন তৈরি করে ফেলব যেটাতে একদম বিজ্ঞানের লেভেল থেকে আমরা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব আহ বিজ্ঞানের বলতে আমি বোঝাচ্ছি যারা কিনা কম্পিউটার জাস্ট অন অ্যান্ড অফ করতে পারে এবং কম্পিউটারের টেক্সট কপি পেস্ট করতে পারে তাদের থেকে শুরু করে আমরা একদম লেভেল পর্যন্ত যাব আমি ডেভেলপার্স অর্গানিজমের জন্য কাজ করি আমরা ডেভেলপারদের জন্য প্রোডাক্ট তৈরি করি নট অনলি ফর ইউজার্স আমাদের ক্লিয়ার ভিশন আছে গোল আছে ফর ফিউচার আমরা ম্যানকাইন্ডের জন্য কিছু করতে চাই এবং এটাও একটা উদ্যোগ যে এটা দিয়ে আমরা যদি ম্যানকাইন্ডের জন্য কোনো কিছু করতে পারি সফটওয়্যার দিয়ে আমরা কারেন্টলি এমপ্লয়ি ট্র্যাকিং সিস্টেমে কাজ করছি এবং পাশাপাশি ডেভেলপার্স ব্লগ নামে একটি ওপেন সোর্স ব্লগ তৈরি করছি এসবি ডট নেট তে দুটো প্রোডাক্টই আমরা হয়তোবা খুব শীঘ্রই রিলিজ করব এবং আহ ডেভেলপার্স ব্লগ একটা ওপেন সোর্স করা যায় আপনি চাইলে এটাতে জয়েন করতে পারেন যদি জয়েন করতে চান আমাদেরকে ইমেল করতে পারেন আমাদের কোম্পানির ইমেল অ্যাড্রেসে ইনফ্ল অ্যাপ ডেভেলপার্স অর্গানিজম সো আজকের টপিকস যে জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো আর কি সেটা একটা শর্ট ফর্ম আমরা এখন দেখে নিই হচ্ছে ইন্ট্রোডাকশন দেখবো দেন পুরো কোর্সটার অথবা ফুল সেশন যেটা হবে দুই মাসে সেটার একটা অ্যাবস্ট্রাক্ট আউটলাইন দেখব কিভাবে শিখবো সেটা দেখব আমরা কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক সম্পর্কে ধারণা নিব কেস সেন্সিটিভিটি এবং স্পেস নিয়ে কথা বলবো ব্র্যাকেটস এইচটিএমএল ট্যাগের ইন্ট্রোডাকশন দেব অ্যাট্রিবিউটস নিয়ে কথা বলবো এইচটিএমএল সম্পর্কে ব্রিফ একটা গ্লিমস নিব ধারণা নিব তারপর আইডি নিয়ে কথা বলবো ব্রাউজার দেন আমাদের টপিক শেষ সো ফুল কোর্সের আমরা একটা অ্যাবস্ট্রাক্ট আউটলাইন দেখবো এখন সো আমরা এইচটিএমএল এন্ড সিএসএস এর মধ্যে প্রথমেই বেসিক থেকে শুরু করব একদম বেসিক আমি আমি এখানে ডে বলবো না যে কতদিন হয়তো লাগতে পারে কারণ আমরা এখনো জানি না সিএসএস বেসিক কমপ্লিট করব এবং খুবই তাড়াতাড়ি আমরা একটা ইমেজের স্ট্রাকচারকে এইচটিএমএল সিএসএস এ কনভার্ট করার চেষ্টা করব তারপর আমরা পিএইচডি টু এইচটিএমএল করার চেষ্টা করব এবং করব দেন আমরা লেস শিখবো লেস সিএসএস এর আরেকটা নতুন ফ্রেমওয়ার্ক বলতে পারেন যেটা সিএসএস কোডটাকে আইটু অ্যাডভান্স করে তারপর আমরা অ্যাডভান্স টুইটার বুটস্ট্র্যাপ দেখব যেটা কিনা আপনার সব কাজের প্রসেসকে ইজি করে দিবে সো লেস পর্যন্ত আপনি যতদূর দূর যতগুলো জিনিস শিখবেন পিএইচডি টু এইচটিএমএল কমপ্লিকেটেড ওয়েতে শিখবেন সো সেই জিনিসগুলোকে সিম্প্লিফাই করে দিবে টুইটার বুটস্ট্র্যাপ লেসনে ওকে তারপর আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলবো এবং জাভা ফাউন্ডেশন নিয়ে কথা বলবো ফাউন্ডেশন অফ প্রোগ্রামিং নিয়ে কথা বলবো তারপর মানে সামথিং এইসব নিয়ে কথা বলবো তারপর জাভাস্ক্রিপ্ট এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা কিনা কিছু গুড পার্ট আছে কিছু ব্যাড পার্ট আছে সো সবগুলো নিয়ে আমরা কথা বলবো অ্যান্টি প্যাটার্ন গুলো নিয়ে কথা বলবো যেগুলো ইউজ করা উচিত না এবং তারপর আমরা যে কুড়ি চলে যাব যে করে বেসিক দেখবো কিভাবে সেটা কাজ করে এবং অ্যাডভান্স লার্নিং পর্যন্ত যাব আমরা নিজেরা যে করে প্লাগিং তৈরি করব আমরা অনেকটা ইউজ করব হয়তো বা বেসিক্স বাট যখন আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব যখন আপনাদের ওই ডেপটা চলে আসবে তখন আমরা নিজেরাই প্লাগিং তৈরি করব এন্ড দেন ফাইনালি আমরা যে করে ইউআই নিয়ে কথা বলব সো এগুলো সবগুলো এই লেসনে না আমরা টোটাল যে দুই মাসের সেশন বা তিন মাসের সেশন হবে সেটাতে আমরা থ্রুআউট সবগুলো জিনিস দেখব ইনশাআল্লাহ কেন আমরা পাইনি এবং আমি সাধারণ সেই জিনিসগুলো করে যেগুলা ইন্টারনেটে অ্যাভেলেবেল না চেষ্টা করি অনেক সময় ডুপ্লিকেট হয়ে যায় বাট চেষ্টা করি রিটার্ন টপিক না করার জন্য আর আমি যখন আমাদের কিছু ডেভেলপারকে ট্রেন আপ করতে গেলাম দেখলাম তাদের ইংলিশ ভিটি রয়েছে ইংলিশ গুলো থেকে তারা শিখতে পারছে না এবং থাকাটাই স্বাভাবিক আমরা বাঙালি না অস্বাভাবিক ইংলিশ ভীতি আমার মধ্যেও ছিল আর সেটার জন্যই আমরা এটা বাংলাতে করা যাতে সবার হেল্প হয় এবং কোয়ালিটির উপরে বিশেষ করে জোর দেওয়া হবে এই ভিডিওতে আহ এই ভিডিও এবং সামনের সবগুলো ভিডিওতেই তো কোয়ালিটিটাকে আরেকটু ইম্প্রুভ করার জন্য আপনাদের ফিডব্যাক দরকার আপনারা আমাকে ফিডব্যাক দেন যে আমি যদি এটাতে ভালো না করতে পারি সো আরো কিভাবে বেটার করা যায় আর কিভাবে বেটার করে আপনাদের শেখানো যায় সো আমরা কি করব থ্রুআউট সেটা নিয়ে আমরা আউটলাইনে দেখেছি আর এই আমরা টোটাল সেশনগুলোতে আমরা ফ্রিমওয়েভার ইউজ করব না বাট কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের টুল ইউজ করব না আর যেটা দেখা যায়

একচুয়ালি কোড লেখার ক্ষেত্রে আমি দেখেছি যে ড্রিমএভারে অত বেশি ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় না ইন্টেলিসেন্স থেকে শুরু করে সবকিছু মিনি সো এইজন্য আমরা ড্রিমএভার ইউজ করব না আপনি যদি ড্রিমএভার ইউজ করে থাকেন এর আগে আমি অ্যাজুম করছি না আমি ধরে নিচ্ছি না যে আপনি এইচটিএমএল জানেন বা যদি কখনো এর আগে ট্রাই করে থাকেন বা ইনস্টল করে থাকেন কোনো কিছু সো ওগুলা বাদ দিয়ে আমরা যেখান থেকে শুরু করছি সেখান থেকে যদি আপনি কন্টিনিউ করেন একদম বিগিনার লেভেল থেকে আমার মনে হয় আমরা রাইট ট্র্যাকে থাকব সো আমরা কিভাবে শিখবো আমরা জিনিসগুলো এমন ভাবে শিখবো লাইক রাইডিং দা বাইসাইকেল আমরা কোনো বইয়ের ম্যানুয়াল করব না যে সাইকেল এভাবে চালাতে হয় বা প্যাডেলিং এভাবে করতে হয় দেন সাইকেলে চড়ে দেন চালানোর চেষ্টা করব না আমরা হয়তোবা বা কিছু ব্রিফ একটু ধারণা নিব যে দিস ইজ প্যাডেল আর এটা চেইন চেইনে লাগলে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে সো এরকম কিছু বেসিক ধারণা নিব বাট বই পড়ে বুকি হয়ে আমরা আগাবো না আমরা জাস্ট রুল ব্রেক করে ডিরেক্ট আপনাকে সাইকেলে চালানো দেখাই দিব এবং চালানোর সময় হয়তো আপনি হোচট খাবেন হয়তো বা অ্যাক্সিডেন্ট করবেন বাট যে জিনিসটা অ্যাচিভ করবেন সেটা আপনার সারা জীবন মনে থাকবে এক্সপিরিয়েন্স হয়েতে শেখা অথবা ম্যাচিওর হয়েতে শেখা মোর ম্যাচিওর হয়েতে শেখা বুকিশ হয়েতে শিখলে শেখা যায় এবং শেখাটা যেটা হয় যে খুব কম সময় স্থায়ী থাকে বাট এইভাবে শিখে জিনিসটা সব মনে থাকে সো আমরা সবগুলো জিনিস চেষ্টা করব सिंपलेस्ट ওয়েতে শেখার জন্য এবং सिंपलेस्ट ওয়েতে শেখার জন্য আমরা কিছু জিনিস ভুল শিখব প্রথমে এবং যেগুলো জিনিস ভুল শিখব আমি কিছু বলে নেব সবচেয়ে ইজি ওয়েতে শেখার চেষ্টা করব এবং আমি এই সেশনটি শুরু করার আগে কয়েকটা সেশনের ভিডিও দেখেছি সো সেশনগুলোতে যেটা হয় যে সবাই ফার্স্টেই এইচটিএমএল নিয়েই শুরু করে যে সোর্স কোড দেখি বা এরকম করে এটা আমিও আগে করতাম যখন অনেক বছর আগে বাট আমি এটা একটু ডিফারেন্ট ভাবে করার চেষ্টা করছি এবং এটার জন্য আপনাদের ফিডব্যাক দরকার যে আসলে কি এটা হেল্পফুল হেল্পফুল হচ্ছে কিনা সো এটা একটা এক্সপেরিমেন্ট লেটস সি কি হয় সো এইচটিএমএল এর টপিকগুলোতে মুভ অন করার আগে আমরা কিছু প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট নিয়ে দেখব এবং এটা যদিও প্রোগ্রামিং এর কোনো কোর্স না বাট এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনার পার্সোনাল লাইফে বা আপনি যদি প্রোগ্রামিং এর সাথে বা এইচটিএমএল এর সাথে যে কোনো কিছুর সাথে কম্পিউটার এর কোনো কিছুর সাথে রিলেটেড থাকেন জিনিসগুলো আপনার জন্য জানা প্রয়োজন এবং জিনিসগুলো আপনাকে অনেকগুলো জিনিসের ধারণা দিবে সো জিনিসগুলো খুব কমপ্লিকেটেড না জিনিসগুলো একদম বিগিনারদের জন্য আমি আগেই বলেছি যে যারা খালি কম্পিউটারটা অন এন্ড অফ করতে পারে এবং কপি পেস্ট করতে পারে তাদের জন্য এই সেশনগুলো ওকে সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেমন জাভা স্ক্রিপ্ট অ্যাকশন স্ক্রিপ্ট অ্যাপল স্ক্রিপ্ট রুবি পাইথন পিএইচপি জাভা সিশার পিভি অ্যান্ড সো অন সো যেটা হয় যে এই ল্যাঙ্গুয়েজ গুলো সাধারণত হিউম্যানদের খুব কাছাকাছি সো মানুষ পড়লে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে কিছু জিনিস থাকে যেমন ইফ এলস পার্ট সো ইফ পড়লে মানুষ বুঝতে পারে যদি এটা হয় তাহলে কি হবে এরকম জিনিসটা বাট কম্পিউটার কিন্তু এই লেখাগুলো কোনটাই বুঝতে পারে না কম্পিউটার একটা দ্য ভেরি লোয়েস্ট লেভেল শুধু ইলেকট্রিসিটি বুঝতে পারে এবং সেই ইলেকট্রিসিটিকে ওয়ার দিয়ে বোঝানো যায় তার দিয়ে বোঝানো যায় এবং তারের মধ্যে দিয়ে যদি কখনো ইলেকট্রিসিটি যায় কম্পিউটার সেটাকে বোঝে ওয়ান এবং তারের মধ্যে দিয়ে যদি কখনো ইলেকট্রিসিটি না যায় সেটাকে বুঝে জিরো সো এইভাবে করে আপনারা যে লেটারই দেখেন একটা ক্যারেক্টার যদি দেখেন সেটাকেও কম্পিউটার এভাবে আহ জিরো এন্ড ওয়ান কম্বিনেশন করে শো করে এটার জন্য আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখেন বা যেটাই দেখেন সেটা কম্পিউটারকে বোঝাতে হয় তা সেটার জন্য একটা প্রসেসিং হয় এই প্রসেসিংটার পরে কম্পিউটারের মেশিন ভাষায় চলে আসে বাইনারি যেটা কিন্তু জিরো আর ওয়ান যেটা কেন অ্যাকচুয়ালি তার দিয়ে ইলেকট্রিসিটি গেলে যেটা ওয়ান এবং না গেলে সেটা জিরো সো এভাবে করে সব জিনিস কম্পিউটার বোঝে এবং উপরের দিকে ল্যাঙ্গুয়েজ গুলোকে আমরা বলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস কে আমরা বলি ইন্টারমিডিয়েট অর মিড লেভেল ল্যাঙ্গুয়েজ সি অর অ্যাসেম্বলি কে আমরা বলি লো লেভেল বাট এটাও অনেকটা মানুষের ভাষার কাছাকাছি সি টা বাট অ্যাসেম্বলি টা একটু ভেরি লো লেভেল সো দেখা গেছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো বেশি ইজি যত বেশি হায়ার ল্যাঙ্গুয়েজ তত বেশি ইজিয়ার আমার হিউম্যানদের জন্য কোড করা এবং ল্যাঙ্গুয়েজটা যত লো লেভেল ততটাই হার্ড সেটাকে কোড করা বিকজ আপনি যদি জিরো এন্ড ওয়ানে কোনো কিছু লিখতে যান আপনার জন্য বোঝাটা এবং লেখাটা অনেক কষ্টকর হবে এবং সেটাতে ভুল হবেই সো যত উপরে যাওয়া যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ততটাই ইজি এবং ততটাই ভালো ওকে সো এখানে একটা আছে যে এটা একটা সাপোজ হাই লেভেল আমি বুঝতে করবে যখন কিনা ছুটির দিন হবে এরকম কি কাজটা করবে বাট কম্পিউটার কে যখন সেটা দেওয়া হয় সেটা লো লেভেল জিরো ওয়ান হয় আমি বলছি না যে এই কোড পারফেক্ট রেপ্রেজেন্টেশন এই বোঝানোর জন্য যেটাই আমরা লিখি সেটা ওয়ান এ চলে আসবে

সে জিনিসটা বুঝতে পারতেছে না সো রিয়েল লাইফে কি হয় এরকম সিচুয়েশনে একজন ইন্টারপ্রেটর আছে আমেরিকান গাই যখন আহ ইন্টারপ্রেটর কে বললো হাই হাও আর ইউ সে সেটা চাইনিজে ট্রান্সলেট করে চাইনিজ গাইকে বলবে সো এভাবে রিয়েল লাইফ জিনিসটা কাজ করে এবং কম্পিউটারের ক্ষেত্রেও জিনিসটা ঠিক একই রকম ঠিক আছে সো আমরা যে কোডটা লিখি ওটাকে বলি সোর্স কোড ওই কোডটাকে মেশিন ভাষায় নেওয়ার জন্য ইন্টারপ্রেটার বা কম্পাইলার দুইটা নাম আছে ইন্টারপ্রেটার কম্পাইলার প্রসেসিং করে প্রসেসিংটা আমরা মনে করি এটা ম্যাজিক ফর নাও সো প্রসেসিং করে প্রসেসিং করার পর 0 এন্ড 1 মেশিন ভাষার অথবা বাইনারি ভাষার একটা রিপ্রেজেন্টেশন দেয় যেটা কিনা কম্পিউটার বুঝতে পারে সো ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কি হয় ইন্টারপ্রেটারের ক্ষেত্রে আপনি যে কোডটা লিখেন সেটাকে বলে সোর্স কোড এবং যে মেশিনে আপনি লিখবেন বা যে মেশিনে ডেভেলপাররা কাজ করে বা যে মেশিনে সোর্স কোডটা লেখা হয় তাকে বলে ডেভেলপমেন্ট মেশিন এবং যে মেশিনে কোডটা রান করে তাকে বলা হয় প্রোডাকশন মেশিন অথবা ক্লায়েন্ট মেশিন সো ইন্টারপ্রেটারের ক্ষেত্রে সোর্স কোডটা দিয়ে দিতে হয় সোর্স কোডটা পাওয়ার পর ইন্টারপ্রেটিং করে সে বাইনারি বা মেশিন করে চলা যায় এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউজারের কাছে ইন্টারপ্রেটার থাকতে হবে এবং ইন্টারপ্রেটারটা কম্পাইল করে বা ইন্টারপ্রেট করে ইন্টারপ্রেটার এবং আহ ব্রাউজার বলতে বোঝানো হচ্ছে গুগল ক্রোম ফায়ারফক্স ইন্টারনেটপ্লোর অপেরা সাফারি অল ব্রাউজার আপনার মোবাইল ব্রাউজার গুলো ইন্টারপ্রেটার সো এটা যখনই আপনার কোনো কোড পায় সাথে সাথে ওটাকে ইন্টারপ্রেট করে কম্পিউটারকে বোঝায় এবং তারপর আপনি একটা ডিসপ্লে দেখেন ওকে আর ইন্টারপ্রেটারের কিছু বৈশিষ্ট্য আছে কমন বৈশিষ্ট্য আমি এগুলো এক্সপ্লেন করতে যাব না আর এগুলো আপনার তেমন একটা বোঝারও দরকার নেই এবং ইন্টারপ্রেটার এমন একটা জিনিস না যেটা আপনি ডিজাইন করবেন বা আপনি চুজ করবেন এটা অ্যাকচুয়ালি আপনি যে ল্যাঙ্গুয়েজে কাজ করবেন সেই ল্যাঙ্গুয়েজের ডেভেলপাররা যখন তৈরি করছে তারা সেটা ফিক্স করছে বা তারা সেটা ডিসাইড করছে সো এটা প্রিডিফাইন এটা আপার চুজ করার কিছু নাই যে আমি আমার কাজের জন্য আমি ইন্টারপ্রেটার চুজ করব অর কম্পাইলার চুজ করব এখানে আপনারা জানার জন্য যে একচুয়ালি দুটো জিনিস কিভাবে কাজ করে সো ইন্টারপ্রেটারের একটা প্রবলেম হচ্ছে যে আউটপুট ভ্যারি করে বিশেষ করে ব্রাউজারের ক্ষেত্রে সো একটা ব্রাউজারে যে আউটপুট আসবে অন্য ব্রাউজারে सेम আউটপুট না নাও আসতে পারে সো এটার জন্য সাধারণত ডেভেলপারদেরকে একটু প্রবলেম ফেস করতে হয় বাট মডার্ন ডেভেলপমেন্টে এটার অনেক ফিক্সেশন আছে সেগুলো আমরা দেখবো সো এটা জানার জন্য যে ইন্টারপ্রেটারে আউটপুট ভ্যারি করে সো আমরা কম্পাইলার দেখি সো কম্পাইলারে আপনি যে সোর্স কোডটা লিখবেন সেটা ওখানেই ডেভেলপমেন্ট মেশিনে কম্পাইল করতে হয় কম্পাইল করার পরে আপনি ডিরেক্ট মেশিন কোড অথবা ইএক্সি ফাইল অথবা এক্সিকিউটেবল ফাইল অথবা অ্যাপ্লিকেশন ফাইল পাবেন এই অ্যাপ্লিকেশন ফাইলটা ইউজারকে দিয়ে দিলে বা বাইনারি ফাইলটা ইউজারকে দিয়ে দিলে ডিরেক্ট ইউজার কোডটা রান করতে পারে এবং আউটপুটটা দেখতে পারে সো এখানে যেহেতু আমরা কম্পাইলার ইউজ করবো না আমাদের কম্পাইলার নেই আহ সেহেতু আমি আর এটা নিয়ে বেশি কথা বলবো না সো এখন আমরা কেস সেন্সিটিভিটি নিয়ে কথা বলবো সাপোজ হ্যালো কে একটা ফর্মে লিখছে সো এখানে প্রথম ক্যারেক্টারটা এইচ যেটা ছোট ছোট হাতের সেটাকে বলে লোয়ার কেস ক্যারেক্টার কম্পিউটারের ক্ষেত্রে যেগুলো ছোট হাতের ক্যারেক্টার থাকে সেগুলোকে বলে লোয়ার কেস যেটা আপার কেস থাকে সেটা মানে যেটা বড় হাতে লেখা থাকে সেটাকে বলে হচ্ছে আপার কেস কেস সেন্সিটিভিটি বলতে বোঝায় যে আপনার কেস লোয়ার সবসময় ম্যাচ করে আসতে হবে সো এই ক্ষেত্রে এইচ অ্যান্ড এইচ ম্যাচ করতেছে বাট ইটা কিন্তু ম্যাচ করতেছে না সো যদি কে সেন্সিটিভ হয় কোন ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে এই দুইটা জিনিস ইকুয়াল হবে না এবং সেম জিনিসটা এই হ্যালো এবং এই হ্যালোর ক্ষেত্রেও এবং এই হ্যালোর ক্ষেত্রেও

স্পেইস এবং ইন্টার ম্যাটার করে না বাট কিছু কিছু জায়গায় ম্যাটার করে ক্ষেত্রে স্পেস এবং নিউ লাইন দুটাই ম্যাটার করে না আহ স্পেস এর ক্ষেত্রে কখনো ম্যাটার করে কখনো করে না নিউ লাইন সাধারণত ম্যাটার করে না সো জিনিসগুলো আমরা দেখবো তখন আমরা সিএসএস করবো বাট আপনাদেরকে জাস্ট ব্রিফ ধারণা দেওয়ার জন্য এবং জাবা স্ক্রিপ্ট এর ক্ষেত্রেও সেম স্পেস এবং নিউ লাইন কোনো ম্যাটার করে না

আপনার প্রোগ্রামে যেরকম ত্রুটি হবে আপনার লেখায়ও ত্রুটি হবে আপনি যদি গ্রামাটিক্যালি চিন্তা করেন সো এইচ কে সাধারণত মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে আমি বলি ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ ডাব্লিউ থ্রি সি এম এল এবং সিএসএস এস এস এর স্ট্যান্ডার্ডস ডিফাইন করে বাট আমরা সিম্পলিসিটির জন্য ডাব্লিউ থ্রি সি এর কোনো স্ট্যান্ডার্ড প্রথমে ফলো করবো না যে জিনিসটা আমি প্রথমে বলেছিলাম যে আমরা সিম্পলিসিটির জন্য কিছু জিনিস ভুল শিখবো বাট আমরা সময়ের সাথে সাথে জেনে স্ট্যান্ডার্ড গুলোকে আস্তে আস্তে অ্যাড করব সো প্রথমে নো রুলস দেন আস্তে আস্তে আমরা রুল গুলো অ্যাড করব সো এই পর্যায়ে আমি আবার আমাদের HTML টাকে ফোকাস করতে চাই সো HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা কি আপনি দেখতে পাচ্ছেন যে HTML এর মধ্যেই আছে হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কথাটা সো মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় যে ডিজাইন ফ্রেন্ডলি একটা ল্যাঙ্গুয়েজ যেটা আপনি ডিজাইন করতে পারেন যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন So CSS মানে হচ্ছে cascading style sheets and আমি সব সময় যখন একটা ইন্টারভিউ নেই বা question করি আমি এস্টা দেখি কেউ মিস করে কেন স্টাইল শিটস এর এস বিকজ এস্টা খুব ইম্পর্টেন্ট না বাট আমি দেখি যে মানে সে কতটা অবজার্ভ করতে পারে জিনিসগুলো সো যদি আপনি কারো কাছে ইন্টারভিউ দেন সো ডোন্ট মিস দ্য এস এস ইম্পর্টেন্ট না বাট আওয়ার অন্য সেন্সে খুবই ইম্পর্টেন্ট

এটা আপনার প্রতি আপনার যদি তরকারি যদি সেম থাকে যদি ডাল থাকে ভাত সবসময় একই ভাবে খাবেন ঠিক আছে ভাতটা আপনার খাওয়াটা চেঞ্জ হবে না না এটাকে আমরা বলতে পারি যে যে জিনিসগুলো সেটা হচ্ছে আপনি ভাত প্রতিদিন ডাল দিয়ে খাচ্ছেন বাট খাওয়াটা চেঞ্জ হচ্ছে কোনো কারণে খাওয়ার প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে বা আপনাকে কোনো সমস্যা ফেস করতে হচ্ছে যদিও এর আগে আপনি সেম জিনিসটার জন্য তেমন কোনো প্রবলেম ফেস করতে হয়নি সো আরো এটা বলা যায় যে আহ যে কাজগুলো একই ভাবে করার ফলে রেজাল্ট সবসময় সেম থাকে তাকে বলা হচ্ছে এক্সাক্ট সায়েন্স আর যে কাজগুলো করার পরে রেজাল্ট সেম থাকে না অর্থাৎ একই রকম কাজ করতেছি বাট আমার রেজাল্ট রেজাল্ট মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে ডিফারেন্ট হচ্ছে সেটাকে বলে নট এক্সাক্ট সায়েন্স সো এইচটিএমএল বা রুলগুলো ফলো করতে করে আসতেছি আমি বাট এক্স্যাক্ট রেজাল্ট পাচ্ছি না এটাকে বলে নট এক্সাক্ট সায়েন্স

আহ জিনিস আপনি লিখেন ওটা ট্যাগ দিয়ে লিখতে হয় সো যে ফার্স্ট যে জিনিসটা লিখি টোটাল অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটাই আপনি সেটাকে বলি ট্যাগ সো আমি যদি নামে একটা ট্যাগ তৈরি করি ফার্স্ট আমরা বলি হচ্ছে ওপেনিং ট্যাগ এবং পরবর্তীতে সেটার একটা ইয়া থাকে ক্লোজিং ট্যাগ সো অ্যাঙ্গেল ব্র্যাকেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে আহ ব্র্যাকেট শুরু করলে শেষ করতে হবে বা ট্যাগের ক্ষেত্রে হচ্ছে যদি আমরা একটা ট্যাগ শুরু হয় সেটাকে আবার শেষ করতে হবে সো

যদি আমি ট্যাগ নেমটা এক্স ডিউ প্লেস করি এক্স হলো সো মাঝখানে যে জিনিসটা লিখবো সেটাকে বলা হচ্ছে কন্টেন্ট সোট্রিবিউট আহ ট্যাগ ট্যাগের সাধারণত কিছু বৈশিষ্ট্য থাকে বা প্রপার্টিজ থাকে বলে অ্যাট্রিবিউট সো আমরা দেখি কিভাবে সাধারণত ডিফাইন করে সো একটা ট্যাগ লেখার পরে যে ফাঁকা জায়গা থাকে ওই ফাঁকা জায়গায় যা লেখা হয় তাকে সাধারণত অ্যাট্রিবিউট বলা হয় so একটা সিম্পল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে অ্যাট্রিবিউটের নামটা হবে ফার্স্ট দেন একটা ইকুয়াল দেন অ্যাট্রিবিউটের ভ্যালু ঠিক আছে সো এইচটিএমএল এর ক্ষেত্রে এখানে ফার্স্ট কোটেশন সিঙ্গেল কোটেশন হতে পারে অথবা ডাবল কোটেশন হতে পারে দুটাই কাজ করে বাট আপনি যেটা ইউজ করবেন সেটা কনসিস্টেন্ট থাকতে হবে সো এখানে একটা স্পেস খেয়াল রাখতে হবে স্পেস না দিয়ে জাস্ট অ্যাট্রিবিউট লিখলে সেটা কাজ করবে না সো আমার যদি মাল্টিপল অ্যাট্রিবিউট হয় সেক্ষেত্রে আমি তাদের মধ্যে জাস্ট একটা স্পেস দিব সো আমার যদি আরো আরেকটা হয় তারপর স্পেস দিয়ে আমি আরেকটা লিখবো একই প্যাটার্ন সিম্পল যদি আবার চাই খুবই সিম্পল সো কন্টেন্ট আমরা এখন কিছু ট্যাগ দেখব এবং খুবই কম সময়ের মধ্যে দেখব যে ট্যাগ গুলো দেখবো এগুলো সাধারণত আমাদের আহ সকলের কাজে ইউজ হবে এবং আমরা আহ ডিরেক্ট অ্যাপ্রোচ দেখব ব্রাউজারে সো ডিফ ট্যাগ ডিফ ট্যাগে ডিসপ্লে সংক্রান্ত ব্লক ব্লক ডিসপ্লে বলতে বোঝায় এইচটিএমএল যে আপনার ওই জিনিসটা তার নিজের স্পেসটা নিবে এবং তারপরে যে এলিমেন্টটা থাকবে সেটাকে সে তার নিচে দিয়ে দিবে এটা বলতেই বোঝায় ব্লক সো ব্লকটা আমরা একটু এক্সাম্পলে দেখি সো ডিভ বলতে বোঝায় সাধারণত ডিভিশন অথবা গ্রুপ অফ এলিমেন্টস কে একসাথে করা ওকে আমরা সিম্পলিসিটির জন্য হয়তো বা এটা নিয়েই মোস্টলি কাজ করবো বাট এছাড়াও আমরা আরো কিছুটা দেখবো আমরা এখন আমি স্কুলে আছি এবং এখান থেকে যে কোনো একটা টিউটোরিয়াল আপনি যদি যান আপনি গেলে এখানে দেখতে পারবেন যে ট্রাই ইথ ইউর এটাতে ক্লিক করলে এখানে একটা কোডের উইন্ডো থাকবে সোর্স কোড লেখার একটা রেজাল্টের উইন্ডো থাকবে সো এই সেশনের জন্য ফার্স্ট সেশনটার জন্য আমরা ব্রাউজারেই আউটপুট দেখব এবং ব্রাউজারেই লিখব যাতে আপনার আপনাদের বুঝতে সুবিধা হয় প্রথমে আমরা সব মুছে ফেলি আমরা যেকোনো একটা জিনিস লিখি ব্রাউজারে সো প্রোগ্রামিং বা ল্যাঙ্গুয়েজ শেখার একটা কনভেনশন আছে সেটাকে আমরা বলি হ্যালো ওয়ার্ল্ড সো আমরা ফার্স্টে হ্যালো ওয়ার্ল্ড ডিসপ্লে করি হ্যালো ওয়ার্ল্ড আসতো সো আমি যদি এখন আবার ইন্টার দেই ইন্টার দিয়ে যদি হ্যালো ওয়ার্ল্ড লিখি হ্যালো ওয়ার্ল্ড একই লাইনে আছে কেননা এটা স্পেস এর কনসেপ্টের উপরে আছে যে স্পেস আপনি যতই দেন বা ইন্টার যতই দেন সেটা অ্যাকচুয়ালি ব্রাউজার বুঝতে পারে না বা সেটা ইগনোর করে একের বেশি সো একটা স্পেস সে গ্রহণ করে বাট একের বেশি স্পেস সে ইগনোর করে এবং যখন আপনি একটা ইন্টার দেন সেটা অ্যাকচুয়ালি তার কোনো কাজে আসে না যেহেতু এটা আপনার সোর্স কোড আমি যদি এখন একটা ডিফ ট্যাগ তৈরি করি এখানে যেটাকে আমি বললাম যেটা করবে যে তারপরে যে থাকবে সেটাকে আমি যদি এখন জিনিসটা এক লাইনে রেখেও সাবমিট দিই তো আমার এটা নেক্সট লাইনে চলে গেছে কেন চলে গেল কেননা ডিফটা ব্লক এলিমেন্ট সেটা নিজের জায়গা হাইট উইট নিল নেওয়ার পরে যে এলিমেন্ট টাই পেলো নিচে সেটাকে নিচে দিয়ে দিলো এভাবে হচ্ছে ডিভ কাজ করে আচ্ছা এখন আমি যদি ডিভের ভিতরে আবার এটা দেই স্পেস দেই এক লাইনে চলে আসবে আমি যদি এখানে আবার ইন্টার দেই যাবে না আবার ইন্টার দেই যাবে না এখন যদি আমি এখানে আরো স্পেস দেই আরো স্পেস দেই কোনো চেঞ্জ হবে না স্পেস ইন্টার কোন ম্যাটার করে না সেই জিনিসটা বিহেভ করে ইন লাইন এতক্ষণ পর্যন্ত ব্লগ দেখেছি এবার আমরা দেখবো যে ইন লাইন যেভাবে বিহেভ করে সো এইটা বলা হয় হচ্ছে ট্যাগ এটা অনেকটা শিপের অ্যাঙ্কার সাথে তুলনা করা হয় সো শিপের অ্যাঙ্কার কি হয় যে শিপটাকে থামানোর জন্য অ্যাঙ্কার ব্যবহার করা হয় বা অ্যাঙ্কার দিয়ে সাধারণত কোনো একটা স্টপ পয়েন্টে পৌঁছায় তারা কোনো একটা পারে গিয়ে পৌঁছায় সো অ্যাঙ্কার পয়েন্টটাও ঠিক এরকম যে আপনি যদি কোনো একটা জায়গা থেকে কোনো একটা ডিরেকশনে বা কোন পেজ এর কোন একটা জায়গায় যেতে চান সেজন্য আপনি এ ট্যাগ ব্যবহার করতে পারেন বা ট্যাগ ব্যবহার করতে পারেন আর একটা খুবই কমন ইউজ হচ্ছে এ ট্যাগে সেটা হচ্ছে অথবা আপনি যত নীল রঙের দেখেন বা যত কালারের লিঙ্ক দেখেন যত লিঙ্ক দেখেন সব অ্যাকচুয়ালি এ ট্যাগ দিয়ে ক্রিয়েট করা সো ট্যাগটা আমরা এখন দেখবো আমি ব্রাউজারে আছি এখন আমি যদি আহ একটা এ ট্যাগ লিখি সাপোজ

হাইট ওইট দিতে হবে আমি যদি এর কোনো পারবো না এগুলো আমরা সিএসএস সেকশনে দেখবো বাট জাস্ট আপাতত ধারণা দেওয়ার জন্য আমি যদি একটা ইন্টার দিয়ে লিখি তাহলে কোনো ডিফারেন্স আসবে না যেটা কিনা আপনি আগে দেখিয়েছি আমি তো এখন যদি আমি হ্যালোটাকে কোনো লিঙ্কে পরিণত করতে চাই আমি এখানে অ্যাট্রিবিউট দিতে পারি এর কিছু অ্যাট্রিবিউট আছে আমরা সবগুলো অ্যাট্রিবিউট দেখবো না জাস্ট এইচ রেফ অ্যাট্রিবিউটটা দেখবো এইচ আমি যদি বলি এইট যদি দেখতে পাচ্ছি এখানে একটা লিঙ্ক চলে আসছে আমি যেটাই লিখবো সেটা হচ্ছে আমার ডিসপ্লেটা থাকবে কন্টেন্ট এবং যে লিঙ্কটা দিব সে হচ্ছে লিঙ্কটা আমার আহ সেই লিঙ্ক চলে যাবে আমি যদি ক্লিক করি আমার এখানে গুগল চলে যাবে এরকম সিম্পল

আমরা একটু দেখি এর আন্ন ট্যাগের যদি আমি এখন এর পরিবর্তে কি হবে তা আমরা জানি না যদি কোনো কিছু লিখি সেটা কোনো কিছু ডিসপ্লে করবে না এটা এ ট্যাগের মতোই বিহেভ করবে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি যে টেক্সটাই লিখি সেটা কিন্তু শো করবে বাট আমি যদি কোন ট্যাগ লিখি সেটা কিন্তু কখনো শো করবে না সো আমি যে ওয়াই স্ল্যাশ ওয়াই এরকম ট্যাগ লিখলাম এটা কিন্তু কখনোই আউটপুটে আসবে না ঠিক আছে সো এই জিনিসটা ইম্পর্টেন্ট সো আমরা যদি এরকম কখনো শো করতে চাই সেটা কিভাবে করবো সেগুলো আমরা পরের লেসনে দেখবো এরকম কখনো ডিসপ্লে করতে চাই বাট নর্মালি যদি কোনো ট্যাগ ট্যাগের মতো কোন রিপ্রেজেন্টেশন লিখি সেটা কখনো ব্রাউজারে আউটপুট আসবে না ওকে তো আমরা আবার স্লাইডে চলে যাই বডি ট্যাগ ডিসপ্লে আননন আমি জানি না বাট ডিসপ্লে কি হবে আপনি গুগল করে দেখে নিতে পারেন বডি সাধারণত ডিফাইন করা হয় যে বডির কন্টেন্ট শো করানোর জন্য পুরো এইচটিএমএল এর যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলো সাধারণত বডি ট্যাগের ভিতরে শো করানো হয় বা লেখা হয় ওকে সো ডিসপ্লে যত কন্টেন্ট আছে সব থাকবে হচ্ছে বডি এটা হচ্ছে কমন সেন্স বা in simplest word definition so article uh, article সাধারণত ব্লক এর মত ডিসপ্লে করে অনেকটা ডিভের মত ব্লক শুনলেই আপনি মনে করবেন অনেকটা ডিভের মত ডিসপ্লে করে সো এটা সাধারণত প্যারাগ্রাফের একটা অংশ বা ব্লগ পোস্ট অথবা কমেন্টস পোস্ট করার জন্য ইউজ করা হয় এটা নিয়ে অনেক ডিবেট আছে আমরা আপাতত এত ডিবেটে যাব না এত যাব না এটা আপাতত জানার জন্য যে সেকশন ডি ব্লগ এগুলো সাধারণত একই রকম কাজ করে বাট আর্টিকেলের জায়গাটা হচ্ছে যখন আপনার কোনো ব্লগ পোস্ট হবে বা কমেন্টস হবে এরকম জায়গা আপনি ইউজ করতে পারেন বাট এইসব জায়গায় আপনি সেকশনগুলো ইউজ করতে পারেন এগুলো নিউ ডিভিট আছে সো এত ডিটেইলসে যাব না আমরা नेक्स्ट টপিকে চলে যাই সো h1 থেকে h6 পর্যন্ত ট্যাগগুলোকে বলেছি এটা ট্যাগ অথবা হেডিং ট্যাগ এবং এটা খুবই ইম্পর্টেন্ট এটা আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনকে ফ্রেন্ডলি করে এবং h1 মানে হচ্ছে আপনার প্রায়োরিটি সবচেয়ে বেশি এবং h6 মানে প্রায়োরিটি আরেকটু কম এবং আপনার পেজের যে কোনো ট্যাগের চেয়ে সার্চ ইঞ্জিনের জন্য এইচ ওয়ান থেকে এইচ সিক্স এর প্রায়রিটি সবচেয়ে বেশি এইচ এর মধ্যে যদি কোনো কিছু লেখেন সেটার প্রায়োরিটি সার্চ ইঞ্জিন অনেক বেশি দিবে আহ যে কোনো একটা তুলনায় বা প্যারাগ্রাফ ট্যাগের তুলনায় প্যারাগ্রাফের মধ্যে আপনি অনেক কন্টেন্ট লিখতে পারেন বাট ওই টেক্সটগুলোর গুলোর প্রায়োরিটির আপনি এইচ এর মধ্যে যা লিখবেন সেটার প্রায়োরিটি অনেক বেশি হবে সেটা সাধারণত ব্লগ হিসেবে ডিসপ্লে করে আহ ডিভের মতো এবং এটা সাধারণত ইউজ করা হয় কোনো টাইটেল অথবা কোনো থ্রেড অথবা মিনিংফুল কোনো কিছুর জন্য আপনি চিন্তা করতে পারেন সো আমরা এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত এখন দেখি আমি ব্রাউজারে আছি সো হ্যালো ওয়ার্ল্ড এইচ ওয়ান এইচ ওয়ান আচ্ছা এটাকে আমি করছি এইচ টু যত ওয়ান থেকে নিচের দিকে যাবে তত ট্যাগের ডিসপ্লে সাইজ ডিফল্ট 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 অনুযায়ী চেঞ্জ হবে বাই বাট আপনি চাইলে যে কোনো ফর্ম সাইজ কোনো কালার যেরকম ইচ্ছা সেভাবে ডিসপ্লে করতে পারেন সেগুলো আমরা পরে দেখবো বাট আপাতত জানার জন্য জাস্ট কি হতে পারে ফোর ফাইভ আমি সাবমিট দেই দেখতে পাচ্ছেন যে এইচ ওয়ান এর আউটপুটটা সবচেয়ে বড় বড় হয়ে সাধারণত শো করে এবং তাদের মাঝখানে একটু গ্যাপ থাকে যেমন মতো আমি আগে দেখিয়েছি এটা যদি আমি কোনো গ্যাপ না রাখি সাধারণত এইচ ওয়ান ট্যাগ গুলো ইউজ করা হয় আমরা স্লাইডে চলে যাই এইচ html ট্যাগ এটা দিয়ে সাধারণত এইচ পেজটাকে ডিফাইন করা হয় সো যে কোনো একটা ডকুমেন্টকে এইচটিএমএল হিসেবে ডিফাইন করা হচ্ছে এইচটিএমএল ট্যাগ সো এগুলো নিয়ে আমরা পরে দেখব সো এখানে আননোন ট্যাগ সেম লাইনে থাকে সো আরো দুইটা ট্যাগ দেখব আমরা সো একটা হচ্ছে যে ইউএল অথবা ওএল এই দুইটা কি লিস্ট রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয় ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট এবং ওএল মানে হচ্ছে যে অর্ডার্ড লিস্ট সো আপনি যখন ওয়ান টু থ্রি ফোর নাম্বার সিকোয়েন্স অনুযায়ী শো করতে চান আপনি ওয়েল ইউজ করবেন যখন আপনি নাম্বার চান না তখন সেটাকে ইউএল দিয়ে শো করবেন আনল লিস্ট সো ইউএল শো হয় হচ্ছে ব্লক আকারে রিপ্রেজেন্টস লিস্ট সো এটা কিভাবে হয় কেন হয় এখন আমরা দেখব ব্রাউজারে সো এখন আমি ব্রাউজারে আছি আমি সাপোজ লিখলাম যে আইটেম ওয়ান আইটেম টু আইটেম থ্রি

আইটেম বা লিস্ট শো করার জন্য সো এর জন্য যেটা করা হয় যে আনঅর্ডার লিস্ট শো ইউজ করা হয় সো আনঅর্ডার লিস্টে কিভাবে ইউজ করা হয় যে ফার্স্টে ডিফাইন করা হয় ইউএল ইউএল ট্যাগ এবং ইউএল ট্যাগটাকে ক্লোজ করতে হয় ক্লোজ করলাম এটা কেন সব ট্যাগকেই করতে হয় সো এর ভিতরে যা থাকে সেটা অ্যাকচুয়ালি আইটেম বাট আমি যদি জাস্ট আইটেম ওয়ান জাস্ট দুটো দুটো দিয়ে দেখি তাহলে বোঝা যাবে বা তিনটা আইটেম থ্রি লিখি এটা অ্যাকচুয়ালি একই রকম ভাবেই ডিসপ্লে করবে আলাদা একদিন বাট এটা শো করার হচ্ছে যে এটার সাথে আবার এলআই ট্যাগ ইউজ করতে হয় এলআই বলতে পারে লিস্ট আইটেম সো আমি যদি সাবমিট দেই সবগুলো যে বুলেট পয়েন্টস আকারে শো করবে সো হয়তো বা মনে হতে পারে যে ফার্স্ট বেটার ছিল আমাকে হচ্ছিল বাট কোনো এটাই ইউজ করা উচিত আপনি চাইলে ওভাবে শো করতে পারেন বাট ওখানে ওভাবে শো করলে সাধারণত লজিক্যাল রিপ্রেজেন্টেশন হয় না এবং এভাবে ইউএল দিয়ে আইটেম শো করলে এটার সাথে অনেক ম্যানিপুলেশন করা অনেক ইজি হয় ইন ফিউচার যেগুলো আমরা দেখব বাট এগুলো যদি আমরা আস্তে আস্তে ডিপ দিয়ে ওভাবে শো করতাম প্রথম ওয়েতে সো ওই জিনিসটা অতটা বেশি মানে ইফেক্টিভ হতো না যখন আমরা কিনা সিএসএস ইউজ করব বা যখন আমরা ওটাকে ডিজাইন ফ্রেন্ডলি কোনো কাজ করার চেষ্টা করব ওরা পসিবল বাট ইউএলটা বেটার অথবা অর্ডার লিস্টটা বেটার সো আমরা এখানে ইউএল এর পরিবর্তে ওএল বসাই দেখি কি হবে অর্ডার লিস্ট নাম্বার শো করবে ওকে আমরা শো করে এটা সাধারণত কিনা কন্টেন্ট থাকবে মাঝখানে এবং কন্টেন্টের লেফটে ওর রাইট পোর্শনে আপনি যদি কোনো কিছু রাখতে চান তখন এটাকে এসাইড টাইক দিয়ে ইউজ করা হয় এটা বিহেভিয়ার ও ডিভের মতো সো ইন ওল্ড ডেজ আমরা খালি ডিভ ট্যাক দিয়ে এগুলো করে ফেলতাম সো ইন মডার্ন রিপ্রেজেন্টেশন এসআইড ইউজ করা হয় সেকশন ইউজ করা হয় আর্টিকেল ইউজ করা হয় যেটা বেশি লজিক্যাল ওকে বাট ইউএল আগে থেকেই ছিল আর এগুলো ইউজ করার ইউজ যত লজিক্যাল ওয়েতে করা যায় তত আপনার ডাব্লিউ থ্রি সি স্ট্যান্ডার্ডটা তত ফলো করবে যদিও আমরা ফার্স্টের দিকে স্ট্যান্ডার্ড না ফলো করার চেষ্টা করবো বাট জিনিসগুলো যতটা আপনি লজিক্যাল ওয়েতে করবেন ততটাই বেটার হবে ওকে কমেন্টস সো সব প্রোগ্রামিং থাকে এবং কম্পিউটার সেটা শুধু আপনার জন্য বা ডেভেলারের জন্য লেখা হয় সো এটা লেখার কারণ হচ্ছে যে আপনি পরবর্তীতে আপনার কোডটা দেখলে যাতে বুঝতে পারেন যে আপনি অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছিলেন সো প্রথমে তো যারা নিউবি নতুন শেখে তাদের কাছে এটা মনে হয় খুব খুব একটা একটা বা জিনিস কিন্তু হ্যাসেল প্রবলেমেটিক তারাই পরে ফেস করে যে আসলে আমি যদি কমেন্টস লিখে আসতাম তাহলে আমার জন্যই বোঝাটা আরো ইজি হতো পরবর্তী সময়ে সো আপনি যখন প্রথম লিখবেন আপনি হয়তো এটা ফিল না কমেন্টস এর গুরুত্ব বাট আপনি যখন কয়েকদিন কাজ করতে গিয়ে হোঁচট খাবেন বা আপনার দেখবেন যে আপনার নিজের জিনিস বুঝতে আপনার অনেক সময় লাগছে তখন আপনার মনে হবে যে কমেন্টস এর ইম্পর্টেন্স টা কি কমেন্টস এর ইম্পর্টেন্স অনেক এবং সাধারণত সব ল্যাঙ্গুয়েজেই কমেন্টস আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেও কমেন্টস আছে সো কমেন্টস এর গুরুত্ব খুবই বেশি সো এইচটিএমএল এ কমেন্টস সাপোর্ট করে এটা প্যাটার্নটা অনেকটা এরকম যে এটাকে বলি হচ্ছে কমেন্টস স্টার্টিং সিনট্যাক্স এবং এটা হচ্ছে ক্লোজিং সিনট্যাক্স সিএসএসও কমেন্টস রেকর্ড করে সো সি এস এস এর প্যাটার্নটা অনেকটা এরকম স্টার্টিং ইন্ডিং যাওয়া স্ক্রিপ্ট করে যা স্ক্রিপ্ট টা সিএসএস এর মতোই অনেকটা মাল্টি লাইন লেখার জন্য সো জাভাস্ক্রিপ্ট আর একটা প্যাটার্ন সাপোর্ট করে সেটা হচ্ছে সিঙ্গেল লাইন সিঙ্গেল লাইনের স্টার্টিং হচ্ছে এটা এবং এন্ডিং হচ্ছে ইন্টার সো আপনি সিঙ্গেল লাইন হচ্ছে যে আপনি যখন এই লাইনটা শেষ করেন নেক্সট লাইনে আসবেন সেটা কমেন্টস থাকবে না সেটা কোড হয়ে যাবে ওকে সো এখন আমরা সেলফ ক্লোজিং ট্যাগস নিয়ে কথা বলবো সেলফ ক্লোজিং ট্যাগ সাধারণত একা একাই শেষ হয়ে যায় এই পার্টটুকু হচ্ছে সেলফ ক্লোজ পার্ট

কোড এডিটরের ক্ষেত্রে আপনি যদি এই প্যাটার্নটা ফলো করেন আপনার জন্য কোড সিনটেক্স হাইলাইটিং খুব ইজি হয়ে যায় সো অনেকগুলোতে এটাও সাপোর্ট করে অনেকগুলোতে খালি এটা দিয়েই ডিরেক্টলি আসে সব কোড বাট আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন টুইক করতে পারেন বাট সিম্পলিসিটির জন্য আমরা এটা আপাতত বাদ দিব আমরা জাস্ট এই ফর্মেটটাই ইউজ করব আছে সো আপনি যদি এই ইউআরএল এ যান আরো ডিটেইলস দেখতে পারবেন যে এখান থেকে ডাব্লিউ থ্রি সি কে লিঙ্ক করা আছে যে কোথায় অ্যাকচুয়ালি বলা আছে জিনিসগুলো আগের এইচটিএমএল এ স্ল্যাশটা এই জিনিসটুকু রিকোয়ার্ড ছিল মর্ডানে এটা রিকোয়ার্ড না এটা অপশনাল বাট আমি মনে করি এটা আছে যাতে আপনার কোনো এবার সেলফ ক্লোজিং ট্যাগ দেখবো যেগুলো কিন্তু আমরা আমাদের ইউজ হবে সো মেটা নান ডিসপ্লে যেগুলো ডিসপ্লে নান সেগুলো সাধারণত শো করে না আর মেটা একটা ইউজ হয় সাধারণত এইচটিএমএল এর পেজ ডেসক্রিপশন অথর অথবা কিউর ডিফাইনের ক্ষেত্রে এগুলো আগের দিনে সার্চ ইঞ্জিনের জন্য খুব হেল্পফুল ছিল বাট মডার্ন সার্চ ইঞ্জিন চেক করে এখন অত বেশি না তারপরে আমরা দেখবো ইমেজ ট্যাগ এটা সাধারণত ব্লক হিসেবে ডিসপ্লে করে সাধারণত কোন ইমেজ শো করানো হয় তো এটা আমরা এখনই দেখবো ব্রাউজারে আছি এখন যদি আমি ইমেজ ট্যাগ ইউজ করি সেটা হচ্ছে আইএম জি ইমেজ ট্যাগ এখানে আমি বললাম যে ইমেজ ট্যাগ সেলফ ক্লোজ ট্যাগ সো একবার শেষ করে দিতে হবে সো ইমেজ ট্যাগ এর একটা অ্যাট্রিবিউট আছে যেটা বলা হচ্ছে এস যেটা বলা সোর্স সোর্স অফ দা ইমেজ সো আমরা যে কোনো একটা ইমেজ খুঁজে নিয়ে আসি সো খোঁজার জন্য আমার এখানে গুগল আছে সো গুগলে যদি আমি এখানে ইমেজে যাই ইনস্পেক্ট এলিমেন্ট ব্রাউজারে আপনি যদি ইনস্পেক্ট এলিমেন্টে যান এই যে এখানে যদি ক্লিক করেন আবার ক্লিক করেন ওকে সো এই যে আমার এখানে এখন এখানে ক্লিক করি আমি এক্সাক্ট লিংকটা পাবো এটাকে বলে এক্সাক্ট লিংক বলে আপনি যেটাই বলেন আমি যদি এখন আমার করে এসে এখানে লিংকটা দিয়ে দেই ওকে জাস্ট সাবমিট ইমেজটা শো সো সোর্স আপনি যে লিংকটা যে ইমেজের লিংকটা দিবেন সেই ইমেজটা এখানে শো করবে আপনার কম্পিউটারে হলে কম্পিউটারে লিংক দিবেন সেই ইমেজটা শো করবে খুবই সিম্পল সো ইমেজের সাথে আরেকটা জিনিস ইউজ করা উচিত সেটা হচ্ছে অল্টারনেটিভ অ্যাট্রিবিউট সো যেটা দিয়ে বোঝায় যে আপনার ইমেজটা যদি কোনো কারণে অ্যাভেলেবল না হয় সেই ক্ষেত্রে আপনার এই টেক্সটটা শো করবে সো লিখলাম গুগল ইমেজ ওকে সো এটার আরেকটা কাজ আছে এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের জন্য খুবই হেল্পফুল সো আপনি যে ইমেজটা দিচ্ছেন ইউরএল আপনি যখন সার্চ ইঞ্জিন আসে আসে তখন সেই দেখে যখন আপনি সাপোজ আইনস্টাইন দিয়ে সার্চ দেন সো তার কিছু ইমেজ আসেজটা সাধারণত এইভাবে আসে কারণ অল্টারনেটিভে না কেউ দিয়ে রাখছে ওটা আইনস্টাইনের ইমেজ সো এইভাবে তারা স্টোর করে স্টোর করে আহ ওই জিনিসটা ডিসপ্লে করে সো অল্টারনেটিভটা দুই কারণে হেল্পফুল একটা হচ্ছে যে ইমেজ যদি না থাকে তাহলে শো করবে সার্চ ইঞ্জিন বুঝতে পারবে আরো একটা কারণ সেটা হচ্ছে যে এটা আপনার W3C স্ট্যান্ডার্ডকে মানে ফুলফিল করে সো W3C স্ট্যান্ডার্ডে আছে যে আপনাকে সোর্স উল্লেখ করলে অবশ্যই একটা অল্টারনেটিভও দিয়ে দিতে হবে ওকে তো আমরা যদিও বলছি যে এগুলো আমরা বাদ দেব বাট আপাতত জন্য এটা আমরা শিখে নিতে পারি এটা খুবই সিম্পল একটা জিনিস সো স্লাইডে চলে যাই সাধারণত ইন লাইন বাট বিআর করা মানে পরবর্তীতে যে লাইন সেটাকে সে নিউ লাইনে নিয়ে যাবে এটা কিবোর্ড এর ইন্টার এর মতো আমরা এতক্ষণ দেখছি যে আমরা ইন্টার দিলে ওটা ব্রাউজার এ শো করে না সেটার জন্য আমাদেরকে আগে যে কোনো একটা ডিপ ট্যাগ বা কোন একটা কিছু ইউজ করতে হতো বাট এটার জন্য যেটা করা যায় যে বিআর ট্যাগ ডিরেক্টলি ইউজ করা যায় যেটা কিনা আমরা এখনই দেখবো আমি এখানে ব্রাউজারে আছি আমরা যেরকম এখানে লিস্টটা শো করেছি বা লিস্টটা শো করানোর জন্য আমরা এর আগে দুইভাবে চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে ডিফ ট্যাগ দিয়ে অথবা লিস্ট দিয়ে যে ট্রাই করলাম আর কি সো এখানে যদি আমি আইটেমটাকে এখন শো দেই একই লাইনে শো করতেছে সো এটা করার ওয়ে আমরা দেখছি যে ডিফ ট্যাগ বসিয়ে করা যায় অথবা আমি যদি এখানে জাস্ট বিআর লিখি আমি যদি সবগুলোর পরে বিয়ার দেই সবগুলো এই শো করবে বাট এভাবে লিস্ট আইটেম শো করা উচিত না লিস্ট আইটেমের জন্য অলওয়েজ ওয়েল অথবা ইউএল দিয়ে লিস্ট আইটেম দিয়ে শো করানো উচিত সো আমি জিনিসগুলোকে যদি আবার নেক্সট লাইনেও নিয়ে আসি একই লাইনে নিয়ে আসি তারপরও আমি যদি এবার সাবমিট দেই আমি একই আউটপুট দেখতে পারবো যেহেতু স্পেস ম্যাটার করে না এবং ইন্টার ম্যাটার করে না সো আমরা স্লাইডে চলে আসি সো এইচ আর ট্যাগ কি বলে হরিজন্টাল রুল সো এটা দিয়ে বিআর এর মতো লাইন ব্রেক করে বাট এখানে একটা লাইন শো করে আর বিআর এ কোনো লাইন শো করে না আর এটা হচ্ছে ব্লক ডিসপ্লে আর এটা হচ্ছে ইনলাইন যদিও বিয়ার নেক্সট লাইনে চলে যায় বাট এটা ডিসপ্লে হচ্ছে ইনলাইন এবং এটা ডিসপ্লে হচ্ছে ব্লক সো এগুলো আমি বিয়ারটা আমি নেট থেকে খুঁজে বের করেছি সো আপনার যদি কোনো কনফিউশন থাকে আপনিও খুঁজতে পারেন যদি আমি ভুল থাকি আমাকে জানান এবং এ জাস্ট একটা সিঙ্গেল লাইন শো করে সিঙ্গেল লাইন দিয়ে সেপারেট করে সো এটা আমরা দেখাচ্ছি না এটা আপনি ট্রাই করতে পারেন সো ইনপুট ট্যাগ এটা একটা সেলফ ক্লোজিং ট্যাগ যেটা কিনা খুবই বেশি ইউজ হয় এটার আউটপুট হচ্ছে ইন লাইন সাধারণত ইনপুট এলিমেন্ট গুলো একই লাইনে থাকবে এবং এটা দিয়ে সাধারণত চেক বক্স টেক্সট রেডিও এক্সেট্রা ডিসপ্লে করানো হয় সো এটা আমরা এখনই দেখব সো আমি ওয়েবসাইটে আছি আমি এখান থেকে আমি ইনপুটসে চলে যাব ফর্ম ওকে সো ফর্মের মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইনপুট ইউজ করা হয়েছে ইনপুট গুলো দিয়ে যখন আমি বলবো টেক্সট সেটা টেক্সট বক্স আকারে শো করবে আমি ওটাতে লিখতে পারবো যদি ইনপুট দিয়ে বলে পাসওয়ার্ড সো যে জিনিসটা লেখা হবে সেটা দেখা যাবে না ইনপুট দিয়ে যদি বলি চেক বক্স এগুলো আমরা দেখবো আইডি দিয়ে যখন কাজ করব যখন বলবো চেক বক্স টাইপ টাইপ বলা হয় ইনপুট দেন অ্যাট্রিবিউট টাইপ টাইপ দিয়ে যখন আমরা বলবো চেক বক্স সেটাকে আমরা চেক করতে পারবো এভাবে এগুলাই মোটামুটি ইনপুটের এক্সাম্পল ইন শর্ট সো আমরা আমাদের পেজে চলে আসে আমরা একটা টেস্ট করি আমরা যদি এখানে টেক্সট বক্স শো করতে চাই ইনপুট সরি চেকবক্স আমরা যদি টেক্সট শো করতে চাই টেক্সট আমাদের ইনপুটে শো করতেছে তারপর আমরা যদি পাসওয়ার্ড শো করতে চাই পাসওয়ার্ড যেটা লিখবো সেটা শো করবে না সো এটাই মনে হয় ইনপুটের কাজ আপাততর জন্য বাট আমরা আরো ডিটেইলস দেখবো ফর্ম সেকশনে যখন আমরা ফর্ম নিয়ে কাজ করবো তখন ইনপুটের আরো বেশি ডিটেলস দেখবো স্লাইডে চলে কিন্তু সাধারণত এক লাইনে থাকে ভাঙে না এলিমেন্টটাকে এ ট্যাগ এর মতো ডিসপ্লে করে সো এছাড়াও আরো কিছু সেলফ ক্লোজিং ট্যাগ আছে যেগুলো সাধারণত ইউজ হয় না বাট এর মধ্যেও কিছু ইউজ হয় যেমন এরিয়া প্যারাম যেগুলো কিনা আমরা দেখবো সো সামারি ইন সামারিং আমরা কি কি শিখলাম আনন ট্যাগুলো একই লাইনে থাকে মেটা ট্যাগ ডিসপ্লে হয় না এবং এটা নিয়ে আমরা এখনো কাজ করিনি এ ট্যাগ একই লাইনে থাকে স্প্যান ট্যাগ একই লাইনে থাকে বাট বাকি যা আছে সব তাহলে অন্য লাইনে চলে যায় বা ভেঙে দেয় লাইনটা ওকে ফর সিমপ্লিসিটি অ্যাট্রিবিউট শিখলাম আমরা কিছু এস আর সি যেটাকে ইমেজের সোর্স অ্যাট্রিবিউট এল টি ইমেজের অল্টারনেটিভ টেক্সট তারপর এইচ এফ লিঙ্ক ডিফাইন করার জন্য সো টাইপ দেখলাম আমরা ইনপুট কি টাইপের হবে সেটা ডিফাইন করার জন্য

অনেকগুলো জিনিস হতে পারে আহ এবং কমপ্লিশ কমপ্লিটেশন আপনি যখনই অর্ধেক কোড লিখবেন বাকিটা সে কমপ্লিট করে দিবে আপনার জন্য আপনাকে অনেক বড় বড় কোড নিজে লিখতে হবে না এবং অনেক কিছু মেমোরাইজ করতে হবে না সে আপনার লেখাটা অনেক ইজি করে দিবে আইডি এবং টেক্সট এডিটর মধ্যে সাধারণত সব ফিচার থাকে না টেক্সট এডিটর জাস্ট খালি কোড হাইলাইটিং এবং আইডি আরেকটা ফিচার হচ্ছে যে আপনার কোডের মধ্যে যদি কোন প্রবলেম থাকে সেটা আপনি রান টাইম এ চেক করে দেখবেন যে একটা আহ প্রোডাকশন মেশিন এর মতো যে একটা প্রোডাকশন কোথায় এর হচ্ছে যে প্রোগ্রামটার ভুল বের করে এটাকে বলে ডিবাগিং আমি যেগুলোকে প্রেফার করি বা লাইট ওয়েট বা ভালো আপনার আপনাদের জন্য আপনারা যদি ইউজ করেন সো নোটপ্যাড টু খুবই লাইট ওয়েট খুবই ফ্রেন্ডলি খুবই ভালো নোটপ্যাড প্লাস প্লাস খুবই লাইট ওয়েট ভালো এবং সাবলাইম সাবলাইম আসলে টেক্সট এডিটরের ডেফিনেশনই চেঞ্জ করে দিয়েছি খুবই লাইট ওয়েট খুবই পাওয়ারফুল এক্সট্রিমলি ফাস্ট অনেক প্লাগিং ইউজ করা যায় অনেক কিছু করা যায় সাবলাইম দিয়ে ঠিক আছে আমাদের এছাড়াও আরো অনেক আরো অনেক আইডি আছে পিএইচি ডিজাইনার তারপর ভিজুয়াল স্টুডিও সো আমরা কাজের জন্য ইউজ করবো পিএইচপি ডিজাইনার এইট এবং কেন ইউজ করবো এটা খুবই ফ্রেন্ডলি আমরা যখন কাজ করবো তখনই আপনি দেখতে পারবেন খুবই ফ্রেন্ডলি আর আপনি আপনার ফেভারেটটা ইউজ করতে পারেন এর মধ্যে কোনো একটা বা আপনার যদি অন্য কোনোটা ভাল লাগে আপনি সেটাও ইউজ করতে পারেন বাট আমাদের সাথে থাকলে একই ফ্লোতে থাকলে আপনার জন্য উপকার হবে হয়তো বা আর পিসপি ডিজাইনের এই টোয়েন্টি ফ্রি ট্রেল আছে আপনি ডাউনলোড করে ইনস্টল করে কাজ করতে পারেন খুবই ফ্রেন্ডলি একটা সফটওয়্যার আহ এবং এছাড়াও আপনার যদি অন্য কোনোটা ভাল লাগে আপনি সেটা কাজ করতে পারেন সো ব্রাউজার আমরা প্রথমে যে জিনিসগুলো করবো সেটা হচ্ছে গুগল ক্রোমে সব টেস্ট করবো এবং পরবর্তীতে আমরা বাকি অন্য ব্রাউজার গুলো টেস্ট করবো বা ওগুলো ফিক্সেশন দেখবো কিভাবে করতে হয় যেটা আমি বলেছি যে ইটস নট অ্যান এক্সাক্ট সাইন্স তো গুগল ক্রোমে আমি যে আউটপুট পাচ্ছি সেটা আমি ফায়ারফক্সে নাও পেতে পারি এবং আইতে ওটা টোটালি ডিফারেন্ট হতে পারে এটা স্বাভাবিক সো এই ফিক্সেশন গুলো দেখবো তারপর আমরা আমাদের একটা ফাইনাল গোলের এক্সাম্পল দিব আপনি যে অ্যাকচুয়ালি আমরা কি করতে চাই সো আমি আমার ব্রাউজারে চলে যাই সো আমি এখানে ডাউনলোডস ডট কম এ আছি সরি সিনেট ডট কম নিউজ স্ল্যাশ নিউজ সো এখানে একটা ওয়েবসাইট এটা একটা ওয়েবসাইট খুবই পপুলার টেকনিক্যাল স্পেক নিয়ে লেখে আমার খুবই ভালো লাগে সো এটার যে আউটপুটটা দেখছেন আপনারা এরকম একটা ইন্টারফেস এবং আউটপুট আমরা তৈরি করব ফ্রম স্ক্র্যাচ এবং একদম নিজেরা নিজেরা অন্যের টুল ইউজ না করে তো সবগুলো জিনিস আপনারা যেটা দেখছেন সবগুলোই আমরা নিজেরা বানানো শিখবো কিভাবে করতে হয় সিএসএস দিয়ে এইচটিএমএল দিয়ে খুব এফিশিয়েন্ট ওয়েতে দেখবো এখানে যদি আপনি পপ আপ করেন আপনি গুলো দেখতে পাচ্ছেন আবার চেঞ্জ করলে এটা চেঞ্জ হচ্ছে সো যে জিনিসগুলো দেখছেন মেনু মেনু তৈরি করা তারপর হাওয়ার নিলে মাউস নিলে যে লোকেশনটা যে ইমেজটা যে চেঞ্জ হচ্ছে সব এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা করা শিখবো এবং কারো ফ্রেমওয়ার্ক ইউজ করে না আমরা একদম scratch থেকে দেখবো নিজেরা করার চেষ্টা করবো তারপর সার্চ ইঞ্জিনে আমরা যেরকম ইনপুট বক্স একটা এক্সাম্পল দেখলাম এটা হচ্ছে মডিফাইড ইনপুট বক্স আমরা যে টেক্সটটা দেখলাম তখন ওই টেক্সটটাকে এইভাবে গ্রাফিক্যাল করে মডিফাই করা হয়েছে সো এরকম আমরা দেখব কিভাবে করা যায় এবং এটা খুব হার্ড না এবং আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে করব এটা বুটস্ট্র্যাপে অলরেডি অনেকগুলো জিনিস করা আছে তারপরও আমরা অনেকগুলো জিনিস মডিফাই করব যদিও এটা হয়ে যাচ্ছে অন্যের একটা ফ্রেমওয়ার্ক বাট বেসিক জিনিসগুলো আমরা শিখে নিব তারপরে আমরা ইউজ করব কোন একটা জিনিস আমরা ইউজ করব না যে আমরা জানি না বাট আমরা ইউজ করে যাচ্ছি এরকম কোনটাই হবে না ওকে সো এটা ছিল আমাদের ফাইনাল গোল সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আই এম আলিমুল করিম এন্ড আমাকে আপনারা মেইল করতে পারেন alim@developersorganism.com আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমি খুবই তাড়াতাড়ি আনসার দেই জাস্ট আপনারা কোশ্চেনটা মেইল করেন আমাকে

and you can also mail us at info, info at developers.com developersorganism.com